ক্রিকেট ইতিহাসের একটি স্বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল যখন আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জিম্বাবুয়ে ক্রিকেটকে ব্যান করেছিল 2019 সালের 19 জুলাই। আর এর কারণ ছিল জিম্বাবুয়ে ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ, সাথে সাথে আইসিসি ফান্ডিং বন্ধ করে দেওয়া হয় এবং জিম্বাবুয়েকে যে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। পুরোটা বিষয় ভালো করে বুঝতে এবং জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে এবং চলে যেতে হবে 1980-এর দশকে। 19 এপ্রিল 1980 সালে স্বাধীন হওয়ার পূর্বে জিম্বাবুয়ের নাম ছিল রোডেশিয়া। স্বাধীন হওয়ার এক বছরের মধ্যেই জিম্বাবুয়ে আইসিসি এর অ্যাসোসিয়েট মেম্বার হল। 1983 সালটি ছিল জিম্বাবুয়ে ক্রিকেট টিমের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কেননা ওই বছরই বড় কোনো টুর্নামেন্টে জিম্বাবুয়ে প্রথম পার্টিসিপেট করে। 6টি ম্যাচ খেলে 5টি ম্যাচ হেরেছিল, কিন্তু 1টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে তার আগমনী বার্তা দিয়েছিল। 1987 সালের বিশ্বকাপে যদিও তারা সবকটি ম্যাচ হেরেছিল, কিন্তু 1992 সালের বিশ্বকাপে জিম্বাবুয়ে ইংল্যান্ডকে হারিয়েছিল, যেটা আজও ক্রিকেট ইতিহাসের একটি আনএক্সপেক্টেড ইভেন্ট। 50 ওভারের সেই ম্যাচে জিম্বাবুয়ে প্রথম ব্যাটিং করে টার্গেট দিয়েছিল 135-এর, কিন্তু ইংল্যান্ড টিম গুটিয়ে গিয়েছিল 125 রানে। সবটাই সম্ভব হয়েছিল এডু ব্র্যান্ডিজের অসাধারণ বোলিংয়ের কারণে। 21 রানে 4টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। 1992 সালে জিম্বাবুয়ে ক্রিকেট টিম উচ্চতার শিখরে পৌঁছে গিয়েছিল যখন তারা 9ম নেশন হিসেবে টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল। 1997 সাল থেকে 2000 সাল পর্যন্ত সময়কে জিম্বাবুয়ে ক্রিকেটের গৌরবময় অধ্যায় বলা হয়। এই সময়ে জিম্বাবুয়ে একটি সেরা ক্রিকেট টিমে পরিবর্তিত হয়েছিল, যে কিনা বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারত। একবিংশ শতাব্দীর শুরুর দিকের জিম্বাবুয়ের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার ও তার ভাই গ্র্যান্ড ফ্লাওয়ার, অলরাউন্ডার অ্যান্ডি বিগনট অ্যান্ড হেলথ স্ট্রিক, ট্যালেন্টেড ব্যাটসম্যান ডেভিড হটন অ্যান্ড ডেভিড ব্রেইন, স্পিনার এডু ব্র্যান্ডিস অ্যান্ড পল স্ট্রং, পেসার্স নীল জনসন ও হেনরি অলাঙ্গা। এই সময়েই আবারও আফ্রিকায়ের এই টিমটি উচ্চতার নতুন শিখরে পৌঁছে গেল 1998-এ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে। একই বছরে তারা ভারতকেও 61 রানে টেস্ট হারালো। এই কথাটি না বললেই নয় বন্ধুরা, ওই সময়ে জিম্বাবুয়ে সকল টেস্ট প্লেয়িং নেশনকে হারিয়েছিল শুধু অস্ট্রেলিয়া বাদে, এবং অনেকগুলো ওয়ানডে সিরিজে ফাইনালেও গেছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে এর বেস্ট পারফরমেন্স আসে এই স্বর্ণময় যুগেই। 1999 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপে 6ষ্ঠ স্থান অধিকার করে। হ্যাঁ বন্ধুরা, এই ওয়ার্ল্ড কাপ সিরিজে গ্রুপ স্টেজে ভারতকে হারায় 3 রানে এবং ঠিক পরের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারায় 48 রানে। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটে খারাপ অধ্যায়টি শুরু হয় 2003 সাল থেকে। রবার্ট মুগাবে সরকারের নেতৃত্বে পুরো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন করাপ্ট হয়ে পড়ে, আর এর সাথে সাথে রবার্ট মুগাবে কিছু অ্যান্টি হোয়াইট পলিসিও গ্রহণ করেছিল। 2003 সালের বিশ্বকাপে অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি অলাঙ্গা ব্ল্যাক ব্যান্ড পরে রবার্ট মুগাবে এর পলিসি এর প্রতিবাদ করেন, কিন্তু সাথে সাথেই তাদের ক্রিকেট টিম থেকে বহিষ্কার করা হয়। সব সমস্যা একই সাথে জিম্বাবুয়ে ক্রিকেট টিমের উপর উপচে পড়ে। তখন জিম্বাবুয়ে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং তার ফলস্বরূপ ফার্স্ট ক্লাস লোগান ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হয়ে পড়ে 2006 সালে। তারপর আবারও স্বল্প সময়ের জন্য একটি ভালো মুহূর্ত আসে জিম্বাবুয়ে ক্রিকেটে। 2011 সালে রিবোক জিম্বাবুয়ে ক্রিকেট টিমের সাথে 3 বছরের জন্য $1 মিলিয়নের একটি স্পন্সরশিপ ডিল সাইন করে। 2014 সাল পর্যন্ত সময়টা ভালোই কাটে, কিন্তু এরপর আবারও জিম্বাবুয়ে ক্রিকেটের সুসামঞ্জস্যটা নষ্ট হয়ে যায়। এটি শুরু হয় 2014 সালে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার মাধ্যমে। দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার আরও খারাপ হতে থাকে, ফলস্বরূপ 2019 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে। এর মধ্যেই মুগাবে সরকারের হস্তক্ষেপও বাড়তে থাকে, আর তাই আইসিসি সাসপেন্ড করে দেয় জিম্বাবুয়ে টিমকে। কিন্তু সাসপেন্ড থাকা সত্ত্বেও ট্রাইনেশন সিরিজে পার্টিসিপেট করে জিম্বাবুয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে সেপ্টেম্বর 2019 সালে। এর ঠিক পরের মাসেই অর্থাৎ অক্টোবরে আইসিসি তার ব্যান প্রত্যাহার করে নেয়। এখন জিম্বাবুয়ে আবারও সব ধরনের ক্রিকেট ফরম্যাটে পার্টিসিপেট করতে পারবে। আমরা আশা করব হ্যামিল্টন মাসাকাদজা এবং ব্র্যান্ডন টেইলারের নেতৃত্বে আবারও জিম্বাবুয়ে ক্রিকেট টিম তার গৌরবময় ইতিহাস ফিরে পাবে এবং বড় বড় ক্রিকেট প্লেয়িং নেশনের সাথে টক্কর দেবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আয়োজন। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, আর ভিডিও লাইক করতে ভুলবেন না যেন। আর আপনি যদি চান যে আপনার কোনো পছন্দের বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা এই চ্যানেলে করা হোক, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন এখানেই। আবার দেখা হবে, ধন্যবাদ সাথে থাকার জন্য।